বিএনপির ভাইস চেয়ারম্যান সাজান ওমর তিনি কিছুক্ষণ আগে তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সেটি ঝালকাঠি এক আসন থেকে তিনি মনোনয়নপত্র সেখানে জমা দিয়েছেন এবং এটি আসলে এক ধরনের নাটকীয় মোড় রাজনীতিতে। সকালবেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন সংবাদ সম্মেলন করছিলেন তখন তাকে নানান প্রশ্ন করা হয়েছিল যে শেষ পর্যন্ত কি হচ্ছে, যেহেতু আজকে 30 তারিখ, আজকেই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তো আওয়ামী লীগ শুরু থেকে বলছিল যে নানা ধরনের নাটকীয়তা হবে, নানানজন আওয়ামী লীগ সহ অন্যান্য বিভিন্ন যে সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসছে সেখানে তারা যুক্ত হবে। তো সেটি যে আসলে এই শেষবেলায় এসে বিএনপির একেবারে একজন বড় নেতা ভাইস চেয়ারম্যান তার খবর দিয়ে সেটি শেষ হবে, এটি আসলে অনেকেই ধারণা করেনি। এই জন্য অনেকেই বুঝতে পারেনি যে সাজান ওমরের মতো নেতা, যিনি কিছুদিন আগেও বিএনপির যে সকল বৈঠক কিংবা আলোচনা সভা সেখানে অনেক জ্বালাময়ী কথা বলেছেন, সরকার বিপক্ষে বলেছেন, তো সেই রকম পরিস্থিতিতে তিনি নির্বাচনে আসবেন সেটি আসলে অনেকের ধারণা ছিল না। তবে তিনি গতকাল যখন কারাগার থেকে মুক্তি পেয়েছেন তারপর থেকে নানা ধরনের আলোচনা হচ্ছিল, কানাঘোষা হচ্ছিল যে সাজান ওমর কি নির্বাচনে আসবেন কিনা। তো শেষ পর্যন্ত সেই জল্পনা কল্পনার অবসান হলো, তিনি বিএনপি থেকে পদত্যাগ করলেন এবং একই সঙ্গে তাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে নিশ্চিত করেছেন যে আওয়ামী লীগ তাকে ঝালকাঠি এক আসন থেকে মনোনয়ন দিয়েছে এবং তিনি সেই মনোনয়ন আজকে যেহেতু দিয়েছে, আজকেই তিনি জমা দিয়েছেন, সম্ভবত অনলাইনে জমা দিয়েছেন, সেই ধরনের খবর আমরা শুনেছি। তবে এটি আসলে রাজনীতির একটি নতুন মোড়। এছাড়া এর বাইরে জানেন যে বিএনপির বেশ কয়েকজন নেতা কিন্তু বিভিন্ন যে তৃণমূল বিএনপির ব্যানারে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন, যেমন তৈমুর আলম খন্দকার, শমশের মবিন চৌধুরী। তো এই ধরনের হেভিওয়েট নেতারা যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছেন তারা বেশ আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন। তো আজকে হঠাৎ করে সাজান ওমরের এই ঘোষণা রাজনীতিতে আসলে একটি বড় ধরনের যে বলা যায় যে হঠাৎ করেই সবাই জানতে পারলো যে সাজান ওমর বিএনপি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন এবং আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন করবেন। তবে তার ঝালকাঠি একে তার মনোনয়ন পাওয়াতে সেখানে যিনি আওয়ামী লীগের পক্ষ থেকে এর আগে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএইচ হারুন, স্বাভাবিকভাবেই তিনি হয়তো আর মনোনয়ন পাবেন না, দলের পক্ষ থেকে নৌকা পাবেন না, সেখানে সাজান ওমরই নির্বাচন করবেন।